আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি মনে করি আপনি আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজকে থেকে আমাদের কোরআন শিক্ষার একটা জার্নি শুরু হবে ইনশাআল্লাহ। আমি জানি না আমাদের এই জার্নিতে ঠিক কতটা ভিডিও বা কতটা ক্লাস হবে, তবে এতটুকু বলতে পারি আপনি যদি এই জার্নিতে নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন, নিয়মিত আমাদের গাইডলাইন ফলো করেন, আমি নিশ্চিত আপনার কোরআন তেলাওয়াত সহি হবে ইনশাআল্লাহ। তবে এর জন্য অবশ্যই কি করতে হবে, আমাদের কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা যেখানে আমাদের ই পাইবেন অবশ্যই এই আমাদের আইডিগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে কি শিখবো? আমরা প্রতিদিন অল্প অল্প শিখবো। মনে করেন একটা দিন আমরা দুইটা তিনটা বা চারটা বা পাঁচটা অক্ষর আমরা শিখবো, পাঁচটা ওয়ার্ড শিখবো, আমরা এভাবেই ইনশাআল্লাহ আস্তে আস্তে এগিয়ে যাব। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما এভাবে আপনি কমপক্ষে তিনবার পড়বেন, আর যে কোনো দরুদ শরীফ তিনবার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও হইতে পারে। তাহলে আমরা চলেন আজকে ফার্স্ট জার্নিটা শুরু করি। প্রথমে আজকে আমরা মাত্র চারটি অক্ষর শিখবো ইনশাআল্লাহ। কি অক্ষর শিখবো দেখেন, এখানে আমি দেখাচ্ছি এটা কি অক্ষর, এটা হলো আলিফ। কি অক্ষর? আলিফ, আলিফ, ঠিক আছে? এভাবে উচ্চারণ করতে হবে। ওকে, আমার দিকে তাকান তাকান তাকান, আলিফ আলিফ। এই যে নিচে ঠোঁটের পেট, উপরে দুই দাঁতের আগায় লাগবে, লেগে হালকা বাতাস বের হবে, সামনে এরকম হাত দিবেন, আলিফ আলিফ, তাহলে দেখবেন যে বাতাস বের হচ্ছে, তাহলে আপনার অক্ষরটা সঠিক হচ্ছে। আর এ অক্ষরে কিন্তু টান হবে না, অনেকে কিন্তু আলিফ এরকম পড়েন, এরকম পড়লে হবে না, পড়তে হবে কেমন, আলিফ আলিফ আলিফ, ঠিক আছে? আমার সাথে বারবার বলেন আলিফ আলিফ আলিফ, ঠিক আছে? আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এরপরে যে অক্ষরটা শিখব সেটা কি দেখেন, আমরা এখন যে অক্ষরটা শিখব এই অক্ষরটা, জানেন এই অক্ষরটা কি? হ্যাঁ, ওকে, আমি বলছি এই অক্ষরের নাম হলো ব্যা ব্যা ব্যা। সিম্পল ভাবে এই দেখেন, এই যে দুই ঠোঁট না, দুই ঠোঁট, ব্যা ভিতরের নরম জায়গা থেকে বা ভিজা অংশ থেকে আপনি উচ্চারণ করবেন। আর এই অক্ষরে মাত্র এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি বললাম, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, ব্যা ব্যা ব্যা। আপনি পড়েন তো, ব্যা ব্যা ব্যা, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো একই মাখরাজ থেকে আমাদের উচ্চারণ হবে ওই অক্ষরটাও, ঠিক আছে? চলুন এখন আমরা দেখেন যে অক্ষরটা শিখতেছি এখন, সে অক্ষরটা হলো এই যে অক্ষরটা দেখেন, দুই ঠোঁট গোল করেন আমার মতো, গোল করেন গোল করেন, ওয়াও, আবারও ওয়াও। ওকে, এদিকে দেখেন, এদিকে ওয়াও, ঠিক আছে? তিন আলিফ টান হবে, ঠিক আছে? তাহলে প্রথমে দুই ঠোঁট গোল হবে, আবার কি মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে এসে দুই ঠোঁট গোল হবে, ওয়াও, ঠিক আছে? আর এই অক্ষরে কয় আলিফ টান, তিন আলিফ টান হবে, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করেন, আমার সাথে আরেকবার করেন তো, ওয়াও, আবার বলেন ওয়াও। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এই অক্ষরটা শিখে ফেলেছি। এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সেটা কি, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি জানেন, মিম, চার আলিফ টেনে পড়তে হবে, দুই ঠোঁটের শুকনো অংশ, অর্থাৎ আমি যদি একবারে বলি এই যে বাইরের যে শুকনো অংশ এই জায়গা থেকে উচ্চারণ হবে, মিম, আমার সাথে বলেন মিম মিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু চারটি অক্ষর শিখে ফেলেছি, আমি বলেছিলাম না অল্প অল্প শিখবো, চারটি অক্ষর শিখেছি। এই ভিডিওটি বারবার দেখে আপনি এটা প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত আপনি পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমি কি কি শিখেছি আমরা আরেকবার বলছি, প্রথমে শিখেছি আলিফ, চলেন আমরা এই অক্ষরগুলো আরেকবার একটু দেখি, কারণ আমাদের পরবর্তীতে চিনতে অসুবিধা হতে পারে। এই যে অক্ষরটা, এটা কি, আলিফ আলিফ আলিফ, ঠিক আছে? ওকে, আমরা তারপরে যেটা শিখেছি সেটা কি,
এই অক্ষরটা শিখেছি কি অক্ষর ব ব ব তারপরে আমরা কি অক্ষর শিখেছি তারপরে আমরা শিখেছি এই অক্ষরটা কি অক্ষর ওয়াও 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 ক্লিয়ার এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সেই অক্ষরটা হলো এই অক্ষরটা মিম 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 আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকের ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি এখন আপনাকে বলবো এই ভিডিওটিতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন এক্ষুনি লাইকে প্রেস করুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের কাছে এটা অবশ্যই শেয়ার করবেন আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবারো দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ